আসসালামু আলাইকুম, শামিমাস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজভাবে ছোলা ভোনার একটি নতুন রেসিপি করে দেখাবো, আর এই ছোলা ভোনা যে কতটা সুস্বাদু তা বলে বোঝাতে পারবো না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। ছোলা ভোনা করার জন্য আমি চোলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখন সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। এখানে তিনটি শুকনো মরিচ নিয়েছি, আর শুকনো মরিচের মুখটা হালকা ছিঁড়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। এখন দিচ্ছি তেজপাতা 3 পিস, আর দারুচিনি দিচ্ছি 2 পিস, ছোট এলাচ দিচ্ছি 4টি, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এখানে পেঁয়াজ কুচি আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। কাঁচামরিচ দিচ্ছি 7 মতো, আর কাঁচামরিচের মুখটা হালকা কেটে দিয়েছি। এবার সব কিছু কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ব্রাউন করে ভাজব না, পেঁয়াজ ভাজা ঠিক এরকম হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার মশলা কষানোর জন্য গরম পানি দিচ্ছি 1/2 কাপ। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। এখন আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, আর লবণ দিচ্ছি 7 মতো। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন ছোট কিউব করা গাজর দিচ্ছি 1/2 কাপ। গাজর দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে 3 কাপ ফ্রোজেন সিদ্ধ ছোলা নিয়েছি, আর ছোলার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি ফ্রোজেন ছোলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ছোলা সরাসরি সিদ্ধ করে তারপর ছোলা ভোনা করতে পারবেন। এখন সম্পূর্ণ ছোলা দিয়ে দিচ্ছি, আর ছোলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন ভালো করে কষিয়ে নিব, এতে করে মশলা খুব ভালো করে ছোলার সাথে মিশে যাবে। এখন দিব 1/2 কাপ গরম পানি। আর এই পর্যায়ে ছোলার আঁচ মিডিয়ামে রেখে ছোলার পানি শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। ছোলার পানি শুকিয়ে এসেছে, এখন দিচ্ছি টমেটো কিউব 1/2 কাপ। আর এই টমেটো কিন্তু রান্নার শেষের দিকেই দিতে হবে, তা না হলে টমেটো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। আর টমেটো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ধনে পাতা 7 মতো, আর ধনে পাতা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিব ঘি, ঘি দিচ্ছি 3 টেবিল চামচ, ঘি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিব লেবু, আর লেবুর রস দিচ্ছি 2 পিস, লেবুর রসের জন্য ছোলার টেস্ট আরো বেশি ভালো হবে। আর চিনি দিচ্ছি 1/2 চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের ছোলা ভোনা রেডি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ছোলা ভোনার নতুন রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আর আমি উপর থেকে শসা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোলা ভুনা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।